আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা পেয়েছি অ্যাটর্নি শেখ সেলিমকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, আইনি পরামর্শ ও সাম্প্রতিক বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, থাকে মতামত, তাহলে আমাদের কাছে তুলে ধরতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে। এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usm। অ্যাটর্নি শেখ সেলিম, আমরা আইনি বিষয়ে যাওয়ার আগে, প্রশ্নগুলো নেওয়ার আগে সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। বিশেষ করে গোটা দেশ জুড়ে আলোচিত হচ্ছে এখন সুপ্রিম কোর্টের যে নতুন বিচারপতি মনোনয়ন দিয়েছেন ব্রেট ক্যাভানো, তার বিরুদ্ধে যৌন নির্যাতনের যে অভিযোগ এনেছেন সেটি এবং নতুন করে জুডিশিয়ার এফবিআইয়ের ভূমিকা, সব কিছু নিয়ে এক ধরনের আলোচনা সমালোচনা চলছে। আইনের দিক থেকে আপনার কাছে আমি জানতে চাই যে আজকে যেমন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্লেষক যারা আছেন তাদের সাক্ষাৎকার দেখছিলাম যে এফবিআইয়ের ভূমিকা এখানে কি হবে, আদৌ ইনভলভ হবে কি না, কিংবা এই দাবিটি কি কতটা যৌক্তিক, তো এই বিষয়ে আপনি আইনের দিক থেকে যদি একটু ব্যাখ্যা করতেন। ওকে, আমার মনে হয় যে এফবিআই আসলে কোনো লেজিটিমেট ক্রিমিনাল ইন্টারেস্ট নাই এখানে। তার কারণ হচ্ছে এটা বহু আগের ঘটনা। কোনো এফবিআই যদি কাউকে প্রসিকিউট করতে হয়, মানে আমি প্রসিকিউশন পারপাজে বলছি, কাউকে অ্যারেস্ট, সাজা অপরাধের কারণে, সেই টাইম পার হয়ে গেছে, তামাদি আইনে এটা ইয়ে হয়ে গেছে। কিন্তু সুপ্রিম কোর্ট একটা সবচেয়ে বড় জুডিশিয়াল পজিশন, সুপ্রিম কোর্টে ভেরি পাওয়ারফুল, এবং এই সমস্ত লোক সুপ্রিম কোর্টের জাস্টিস সারা জীবনের জন্য অ্যাপয়েন্টেড হয়। তার কারণ উনি কবে রিটায়ার করবেন ওনার ব্যাপার, আর কেউ কিছুই বলার নেই, সেটাই ভেরি পাওয়ারফুল পজিশনস। ইট শেপস আপ দা এই জাতির মানে কন্ডাক্ট, আইন গুরুত্বপূর্ণ বিষয়ও কিন্তু সিদ্ধান্ত হয়। ওই গুরুত্বপূর্ণ মানে কি, দেশে আইনের শাসনের দেশ, বড় বড়, যেমন আপনি দেখবেন 2005 নাকি গোর ভার্সেস ইয়ে, প্রেসিডেন্সি ডিটারমিনেশন হলো সুপ্রিম কোর্টের ডিসিশন অনুযায়ী, সেটি হু উইল বি দ্য প্রেসিডেন্ট, অর রি ইলেকশন হবে কিনা, ঠিক আছে। সো সেক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ পজিশন, এবং এই পজিশনের জন্য ব্যাকগ্রাউন্ড ইনভেস্টিগেশন হয়। এফবিআই সেটা করতে পারে, তার কারণ আমি বলি আপনাকে, এফবিআই সেটা ব্যাকগ্রাউন্ড, এটা এফবিআই দায়িত্ব ব্যাকগ্রাউন্ডে, নট প্রসিকিউশন পারপাসে, বাট এইটা করছে কিনা ব্যাকগ্রাউন্ড চেক। হ্যাঁ, তার কারণে একটা জাস্টিসের জাস্টিস হইতে গেলে তার ক্যারেক্টার অ্যান্ড ফিটনেস থাকতে হয়। আচ্ছা, ক্যারেক্টার অ্যান্ড ফিটনেস, ওকে। একটা লোক ক্যারেক্টার না থাকলে, ফিট না থাকলে যোগ্য হইলেও জাস্টিস হওয়ার যোগ্য না, জাস্টিস হওয়ার মানে যোগ্যতা পায় না। সেক্ষেত্রে এফবিআই ইনভেস্টিগেশন হওয়া উচিত। আমি বলি কেন আপনাকে এফবিআই ইনভেস্টিগেশন হওয়া উচিত, তার কারণ যেমন জুডিশিয়ারি কমিটিতে তার টেস্টিমনি, জুডিশিয়ারি কমিটি ল এনফোর্সমেন্টের কেউ না, এই সমস্ত ইনভেস্টিগেশন করার তাদের কোনো অভিজ্ঞতা নেই। একটা লোকের ক্রেডিবিলিটি, মানুষ বিশ্বস্ততা হয়তো কিছুটা কিছু বুঝবে, কিন্তু আপনার জুডিশিয়ারি কমিটি সেনেটের, এরা দুই পক্ষেই খুবই ডিভাইডেড রাজনৈতিকভাবে, তাদের একটা বিরাট রাজনৈতিক মোটিভেশন আছে। এখানে দরকার হলো একটা ইন্ডিপেন্ডেন্ট, স্বতন্ত্র, মানে স্বচ্ছ একটু ইয়ে, সেতে যে আসলে ক্যাভানা এতে ইয়ে কিনা, তাছাড়া আরও রিলেটেড ডকুমেন্ট আছে এখানে। যেমন ধরেন 2012 ওই ফোর্ড, প্রফেসর ফোর্ড, উনি সাইকিয়াট্রিস্টে এই ঘটনা বলেছেন, নাম বলে নাই বাট টোটাল ডিসক্রিপশন দিয়েছেন। তারপরে ওনার বান্ধবীদের বলেছে এক সময়। তো এই এতগুলো লোক তো জুডিশিয়ারি পক্ষে আনে একটা ফাইন্ডিং করা সম্ভব না, আর তাদের ইনভেস্টিগেটিভ টুলও নাই, তারা একটা টেস্টিমনি নিতে পারে, ইয়ে নিতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে এফবিআই ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট এজেন্সি ইনভেস্টিগেট করা, যদি তার ফিটনেসে এইটা আঘাত করে। আমার আর একটা দেখার বিষয় আছে, যদি ধরেন ওই হাইস্কুলে এই ঘটনার পরে জাজ ক্যাভানার এর পরে যদি কোনোদিন কিছু করে থাকে অন্য মহিলাদের সঙ্গে, বা এই ধরনের মিসকন্ডাক্ট ইনভলভ হয়ে থাকে, তাইলে তার ফিটনেস, ক্যারেক্টারের ব্যাপারে ইয়ে আছে। আমি জানি না আলটিমেটলি কি হবে কনফার্মেশন, হয়তো কনফার্মেশন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার কারণটা আমি বলি আপনাকে, হাই স্কুলে যখন উনি ছিল, হি ইজ নাও 52 আর 54, রাইট, 17 বছরের যুবক, 15 বছরের ড্রাঙ্ক ছিল, ওয়েদার তার চরিত্রিক ফিটনেসে
এটা অ্যাফেক্ট করে কি না, এরপরে জীবনটা সে কীভাবে লিড করছে, দ্যাট শুড বি এ ফোকাস। সো ইউনো তারুণ্যের ইয়ে অনেকে অনেক কিছু করতে পারে, তাই সেই কারণে যে তার সুপ্রিম কোর্টের এত বড় একটা পজিশন, সে যদি নিজেকে রিফর্ম করে কন্ট্রাক্টটা আলটিমেটলি আমার মনে হয় না এটা একটা বড় বার হয়ে দাঁড়াবে, অ্যান্ড বার হওয়া উচিত না যদি অন্য কিছু থেকে থাকে, অন্য কিছু থেকে থাকে। এবং 1991-এ আমরা এখানে বসে আনিতা হিলের বিষয়টিও আমরা দেখেছি, শেষ পর্যন্ত কিন্তু টিকেনি। কিন্তু আরেকটি বিষয় আমি জানতে চাই যে রিপাবলিকানদের কাছে শুধু ব্রেট কাভানাও অপশন সেটি কিন্তু কেউ বলতে নারাজ, তাদের কাছে আরও হয়তো বড় তালিকা আছে। তো ক্যাভানর নিয়ে যদি জল বেশি ঘোলাই হয়, রিপাবলিকানদের তো অপশনের কোনো অভাব হচ্ছে না। দেয়ার আর হান্ড্রেডস অফ কোয়ালিফাইড পিপল ইন দিস কান্ট্রি, ওকে, এবং অপশনও আছে তাদের ঘরে। হ্যাঁ, ডেফিনেটলি ক্যাভানার আছে, তাদের মোট চারজন সিলেক্ট করা হয়েছিল, তারপরে তারে ধরে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আর একটা বড় মানে আইডিওলজিক্যাল স্ট্যান্সটা যেটা সে অ্যাবর্শন বিরোধী। তার একটা কেস আছে যে একটা মেয়েকে অ্যাবর্শন করার জন্য সে জুডিশিয়ালি ঘুরাইছে, ঘুরায় ঘুরায় টাইমটা পার করাই দিয়েছে। সো এ ধরনের দিজ আর দ্য থিংস শুড বি ইনভেস্টিগেটেড। আইডিওলজিক্যাল ডিফারেন্সটা বিরাট, সে এক্সট্রা কনজারভেটিভ, বিভিন্ন ওপিনিয়ন সেইগুলা প্রশ্ন হইতে পারে, বাট এমনি মানুষ হিসাবে অন্যান্য দিক দিয়ে সে সৎ মানুষ। দ্বিতীয়ত হচ্ছে সে এক্সট্রিমলি ট্যালেন্টেড লোক, তৃতীয়ত হচ্ছে তার জুডিশিয়াল রেজুমে আছে, মানে আইনগত যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, ইম্পেকেবল রেকর্ডস আছে। সেটাই দেখার বিষয়, অনলি থিক এত অভিযোগ কেন আসছে তার আইডিওলজিক্যাল স্ট্যান্ডিংয়ের জন্য, যেটা ডেমোক্রাটরা ভীত, মহিলারা ভীত, বিভিন্ন গ্রুপ ভীত, তো সেইটাই ইয়ে। এখন FBI ইনভেস্টিগেশন করবি কুড নট বি, বিকজ ইজ ইটস এ ব্যাকগ্রাউন্ড ইনভেস্টিগেশন হতে পারে, বাট কোনো ক্রিমিনাল কেসে চার্জ করার জন্য ইজ টু লেট। আমাদের ফেসবুকে একজন প্রশ্ন করেছেন রহমান শেখ, তিনি বলছেন তার ওয়াইফের জন্য I-130 অ্যাপ্লিকেশনে করেছেন, কিন্তু এক মাস হয়ে গেছে, মানে কোনো ধরনের চিঠি পাননি। চিঠি পেয়ে যাবেন, আপনি চেক করতে থাকেন যে আপনি যে টাকাটা দিচ্ছেন সেই চেকটা ক্যাশ হয়েছে কিনা। আর আজকাল এক মাসে না, দুই মাসও লাগছে, এটা রিসিট লুটিছে, দুই তিন মাসও লেগে যাচ্ছে। আরেকটি বিষয় তিনি জানতে চেয়েছেন যে ডেটের ব্যাপারে এক একটি সেন্টার কেন এক এক রকম দেখায়। না, ডেট বিভিন্ন সেন্টারে প্রসেসিং ডেট ভিন্ন আছে। আচ্ছা, প্রসেসিং সেন্টার, হ্যাঁ, কোনো ডেট কোনটা প্রসেস করতে 10 মাস লাগায়, কোনটা 8 মাস লাগায়, কোনটা 15 মাস লাগায়, মানে এটি স্বাভাবিক, এটা স্বাভাবিক, অস্বাভাবিক। একজন আছেন ফোনে, আমরা সেই প্রশ্নটি নিতে চাই। কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন ফোনে, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম সলিমুদ্দিন সরকার, আমি ব্রুকলিন থেকে বলছি। জি ভাই, আমি তো এই সেক্স সিলিং সার্ভিস থেকে একটা প্রশ্ন ছিল ইমিগ্রেশন ব্যাপারে আর কি। বলেন ভাই, কি প্রশ্ন আপনার? জি ভাই, সেটা হলো আমার নাম হচ্ছে সলিমুদ্দিন সরকার। সলিমুদ্দিন সরকার, আমার আম্মার জন্য অ্যাপ্লাই করতে চাই। তো আমার আম্মার নামের সাথে আমার একটু ব্যামিল আছে, সেটা হলো আমার আমার নাম হচ্ছে সলিমুদ্দিন সরকার, আমার মার নাম হচ্ছে সাহিদা ইসলাম সরকার। অসুবিধা নাই ভাই, বলেন। হ্যাঁ, না, সেটা হলো যে আমি আমার আম্মার যে পাসপোর্ট, সেই পাসপোর্টে শুধু সাহিদা সরকার লেখা। তো এখন আমি এটা কিভাবে অ্যাপ্লাই করব, এটা নামের সাথে তো আমার আমার সাথে মিল নেই। আচ্ছা ভাই, শুধু মিডল নেমই তো চেঞ্জ, তাই তো? না না, লাস্ট নেম চেঞ্জ, লাস্ট নেম। ওনার মার নাম সাহিদা ইসলাম, বোধহয় ওনার, আপনার সাহিদা ইসলাম কি আপনার ইসে আছে নাকি ভাই? সাহিদা ইসলাম সরকার, ওকে। আর ওটা সাহিদা সরকার না, খাতুন, সাহিদা খাতুনের পাসপোর্টে আছে। ওয়েল ভাই, পাসপোর্ট না দিলেও হয়, আপনার সিটিজেনশিপ সার্টিফিকেট দেবেন, আপনার বার্থ সার্টিফিকেট দেবেন, তাতে হয়তো, তাতে আমি তো তেমন কোনো অসুবিধা দেখছি না। কিন্তু তার মায়ের পাসপোর্টই লাগবে না? না, তার মায়ের পাসপোর্ট আপাতত লাগবে না, মায়ের পাসপোর্ট লাগবে পরে, তখন উনি হয়তো পাসপোর্ট ঠিকঠাক করে নেবে। আচ্ছা, পাসপোর্ট ঠিকঠাক করে নেবে, অনেক ধরনের অপশনই থাকেন অ্যাটর্নিদের সাথে। এবং আরেকটি বিষয় বলে রাখতে চাই দর্শক, আপনারা যখন ফোন করবেন টেলিভিশনে ভলিউম কমিয়ে, আপনি ভাই আপনার পাসপোর্ট না দিয়ে আপনার সিটিজেনশিপ সার্টিফিকেট, আপনার বার্থ সার্টিফিকেট দিয়ে আপনার আম্মার জন্য অ্যাপ্লাই করে দিন। আচ্ছা,
তার মানে সেগুলো বাদ দিয়ে তার চেঞ্জ তো করতেই হবে আলটিমেটলি। এখানে ভুল করে, বহু লয়ার আছে এবং বহু ক্লায়েন্ট আছে, তারা দুনিয়ার সব কাগজ দিয়ে দেয়। আমার তো সব কাগজ দেওয়ার দরকার না, আমি মিনিমাম কাগজ দেব। আর বেশি কাগজ দিলেই বেশি প্রশ্ন হয়, ইয়ে হয়, যেটুকু আইনি রিকোয়ারমেন্ট সেটাই আমি দিলাম। তো সেক্ষেত্রে বহু প্রবলেম আজকাল আমি দেখি বিভিন্ন সময়, খুব গুলায় পাসায় তারপরে আসে, তারপরে এই জটিলতাটা সারতে বহু টাইম লেগে যায়, বহু অর্থ খরচ হয়, সময় লাগে। তো প্রথম থেকে ঠিক মতো করলে আর খুবই স্মুথলি যায়, টাইমও কম লাগে, কম খরচেও হয়। কিন্তু ওই অনেক আছে ওই ইনিশিয়াল সামান্য খরচটা বাঁচানোর জন্যে অনেক বেশি খরচে জড়িয়ে পড়ে এবং টাইম অনেক বেশি মানে কমপ্লিকেটেড হয়ে যায়। আরেকজন আছেন ফোনে আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে যুক্ত? হ্যালো, জি নামটি বলে নিতে হবে। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম নাসমা চৌধুরী। জি, আমি জামাইকা থেকে বলতেছি। আমি একটু জানতে চাচ্ছিলাম, আমি আমার মেয়ের জন্য অ্যাপ্লাই করছি, ও ইমিগ্রেন্ট আর কি, অ্যাপ্লাই করছি। ও বিটি ভিসার জন্য কি একটু দাঁড়াইতে পারবে আমি? ভবিষ্যতে আসতে অসুবিধা হবে, নাও আসতে পারে। কোনো মিথ্যে কথা বলবেন না কোনো অ্যাপ্লিকেশনে, জিজ্ঞেস করলে সেটা বলে দেয়। এখন যদি অ্যাপ্লাই করে রাখছেন, সে যদি অ্যাপ্লাই করে তার ভিসা দিতেও পারে নাও দিতে পারে, বাট সত্যি কথা বললে কোনো অসুবিধা নেই। অনেকরে দেয়, অনেকরে দেয় না, তার কারণ এটা দুইটি ইন্টেনশন হয়ে যায়। একটা হলো সে ভিজিট করতে আসছে টেম্পোরারিলি, আবার অলরেডি সে পারমানেন্টলি আসার জন্য হয়েছে। এটা ডুয়েল ইন্টেন্ট বানে, মানে দ্বৈত ইচ্ছা। এখন এই জন্যে ইউজুয়ালি ভিজিট ভিসা দিতে চায় না, কিন্তু বহু লোকরে দিয়েও থাকে, তারা দিয়ে থাকে, তবে তাদের সত্য সঠিক তথ্যটি উপস্থাপন করা হচ্ছে। আরেকজন আছেন ফোনে আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে যুক্ত? ফোনে কে আছেন? হ্যালো, নামটি বলে নিতে হবে আপা। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি শামিমা বলছি ওহাইও থেকে। জি আপা, আমার একটা প্রশ্ন হচ্ছে, গত সপ্তাহে সেপ্টেম্বরের 11 তারিখে একটা নতুন পলিসি আসছে, গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন বা যে কোনো অ্যাপ্লিকেশনের যদি কোনো ভুল হয় তাহলে সেকেন্ড টাইম কোনো চান্স দেওয়া হবে না বা কোনো আরএফপি ইস্যু করা হবে না, সরাসরি ওটা ডিনাই করে দেওয়া হবে। তো আমরা এমপ্লয়মেন্ট বেসড গ্রিন কার্ড প্রসেসিংয়ে আছে, আমাদের I-140 এবং I-485 ফাইল করার জন্য এমপ্লয়ার পিটিশন করার জন্য ফাইল রেডি করছে। তো আমার প্রশ্ন হচ্ছে, এটা কি সব অ্যাপ্লিকেশনের জন্য, যে কোনো রকম ভুল হলে যে কোনো ডকুমেন্ট প্রোভাইড করতে ভুলে গিয়েছে বা টাইপিং মিস্টেক বা যে কোনো ভুল হলে এটা কি সত্যি এফেক্টিভ হবে কিনা? আপনি যেটা মনে করছেন অত স্ট্রিক্ট এটা কিছু না। আর তারা বলছে যে অনেক ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন সব একসাথে সাবমিট করতে আরএফই তারা ইস্যু করলেও পারে না করলেও পারে, বাট মোস্ট অফ দ্য ক্ষেত্রে তারা আরএফই ইস্যু করবে। এখন ডিপেন্ড করে ভুলের পরিমাণটা কি, ভুলের এক্সটেন্টটা কি, তারপরেও যে ভুল হইলেই যে আপনার এটা ডিনাই করে দেবে আর দ্বিতীয়বার করা যাবে না এমন কিছু না। বহু অ্যাপ্লিকেশন আছে দ্বিতীয়বার করা যায়, নতুন অ্যাপ্লিকেশন করতে কোনো বাধা নেই। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত, কে আছেন ফোনে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নিজে আসতে ফোন করছি, আলী। জি আলী ভাই, জুন মাসের 8 তারিখ আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি C10, এখন পর্যন্ত আমি ওয়ার্ক পারমিট পাই নাই। আচ্ছা, কোন অ্যাপ্লিকেশনের প্রেক্ষিতে ভাইয়া স্ট্যাটাস? C10। আচ্ছা, ওকে, আপনার ওয়ার্ক পারমিশের অ্যাপ্লিকেশন আসতে জুন মাসে করেছেন, এটা কেবল সেপ্টেম্বর, এটা আসতে অনেক সময় লাগছে। আজকাল কারো কারো অ্যাটলিস্ট 90 ডেজের থেকে 180 ডেজও লেগে যাচ্ছে। সো আপনার ভয় পাওয়ার কিছু নাই, আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, আপনি যদি মানে ওইটা পাওয়ার যোগ্য থাকেন তো মানে এটা চলে আসবে। আচ্ছা, মানে স্বাভাবিক আজকালের জন্য এটা স্বাভাবিক, তার কারণ রিসেন্টলি ওই যে একটু আগে এক ভাই বললো আমি এক মাস আগে অ্যাপ্লাই করেছি আমি কিছুই পাই না, এটা এখন স্বাভাবিক। আগে 2 সপ্তাহে চলে আসতো একটা রিসিট নোটিশ, এখন 2 মাসেও আসছে না। সো এটি কি কেন এরকম হচ্ছে ডিলে, মানে কারণ কি? মেবি অ্যাডমিনিস্ট্রেশনের পলিসি এটা একটু ডিলে করছে, অথবা তাদের ম্যান পাওয়ার নাই, প্রসেসিং এ ডিলে, সামথিং গোয়িং অন দেয়ার।
আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? বাংলাদেশে গেছে, এখন উনি আসবে, তো বাংলাদেশে প্রায় 9-10 মাস হয়ে গেছে, এখন আসবে আর কি। এখন এয়ারপোর্টে কি ওনাকে কোন প্রশ্ন করবে, যেটা জানতে মানে আমরা একটু প্রিকশন নিতে চাচ্ছি যে কোনো ধরনের প্রশ্ন করবে নাকি, যে এতদিন কেন ছিল বা তার উপরে নির্ভর করে। আরো কতগুলি ব্যাপার আছে, যদি রাশ আওয়ারে আসে প্রশ্ন কম করে। ওকে, এই সেগুলার ব্যাপারে ইয়ে আছে। আরো কিছু টিপস দেই, আপনি ওইখানে লাইনই থাকে, লাইনই থাকলে দেখা যায় যে ওই কোন অফিসার বেশি প্রশ্ন করছে। ওই লাইনে তখন যদি দেখা গেল যে এইদিকে প্রশ্ন, এইদিকে প্রশ্ন কম হচ্ছে, ইউজুয়ালি ইয়াং অফিসাররা প্রশ্ন কম করে, মেল হোক ফিমেল হোক এরা প্রশ্ন একটু কম করে। সো ওই লাইনে থাকলে দেখা যাচ্ছে যে আপনার টার্ন ওইটাই পড়েছে, তো আর একজনে বলে তুমি যাও আমি পরেরটায় যাই, সে চলে গেল। বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করা যাইতে পারে। এতে আপনার 10 মাস থাকছে, আবার 10 মাস আসছে, এতে কিছু অসুবিধা হওয়ার কথা না। হয়তো সামান্য দুটি একটা প্রশ্ন তার, কারণ তার আইনত কোনো, তার আইনত তার মানে গ্রিন কার্ড হিসাবে আসার গ্রিন কার্ডের কোনো ক্ষতি হয় নাই। প্রশ্ন যা করে সত্যি সত্যি উত্তর দিলে কোনো ঝামেলা নাই ভাই। আচ্ছা, সত্য সত্যি আপনি ভালো বন্ধু, বন্ধুর জন্য ইয়ে করছেন। সত্য তথ্য উপস্থাপন। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে যুক্ত ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আলী মোহাম্মদ। আচ্ছা ভাই বলুন। আমি ইমিগ্রেশন সম্বন্ধে দুইটা প্রশ্ন করতেছি। একটা প্রশ্ন করতেছি, আমার ফ্রেন্ডের ওয়াইফ 98 তার 5 ছেলে 2 মেয়ে নিয়ে আসছে। 98 অক্টোবর আসার 1 মাস আগে আরো ম্যারেজ করছে। এই ম্যারেজেও ছেলে 2 জন আসল, একজন 10 বছর আর একজন 12 বছর। তখন এই ওয়াইফকে তাই ডাইভোর্স দিয়েছেন, তখন তাই এইটা অ্যাপ্লাই করতে পারবা কিনা। আচ্ছা ওকে ভাই, আপনি তো মনে হচ্ছে খুব ফেমাস লোকের বন্ধু। এখন আপনি ফ্রেন্ড, আপনার ফ্রেন্ডের ওয়াইফ কথাটা একটু ক্লিয়ার না। আপনি কি বন্ধু ওনার ফ্রেন্ডের ওয়াইফ, ফ্রেন্ডের ফ্রেন্ড ডিভোর্স দিছে না আপনার ওনার ওয়াইফ ডিভোর্স দিছে? লাইনটি কেটে গেছে, আমি বুঝতে একটু সমস্যা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সো যাই হোক, আপনি আমি দুইভাবে উত্তর দেওয়ার চেষ্টা করি। যদি আপনার বন্ধু ডিভোর্স দিয়ে থাকে, সিটিজেন হয়ে থাকে, তো তাতে কোনো অসুবিধা নাই, আবার অ্যাপ্লাই করতে পারে। 12 বছর বয়স যদি ছেলেপেলের বয়স থাকে নতুন বোর, ঠিক আছে, তাহলেও বই ছেলে মেয়েদের জন্য অ্যাপ্লাই করতে কোনো অসুবিধা নেই। তার কারণ ওনরা তার স্টেপ চিলড্রেন, স্টেপ চিলড্রেন রিলেশনশিপ যদি 16 বছরের আগে সৃষ্টি হয়, তাইলে স্টেপ ফাদার স্টেপ মাদার ছেলে মেয়েদের জন্য অ্যাপ্লাই করতে পারে। সো এতে কোনো অসুবিধা নেই। আগে একবার বিয়ে করেছে, দ্বিতীয়বার বিয়ে করেছে, বহু বিবাহতে কোনো অসুবিধা নাই ভাই। আপনার বন্ধু বান্ধবরা আপনি উৎসাহ দিতে পারেন। আরেকজন আছেন আমাদের সাথে, তারপর আমাদের বিরতিতে যেতে হবে, কে আছেন ফোনে? ফোনে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম নূপুর আপা। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি কি একটু সেলিম ভাইয়ের সাথে কথা বলতে পারি প্লিজ? নামটি বলে নিতে হবে ভাইয়া। আমার নাম শেখ আসলাম, গেল নিউ জার্সি থেকে বলছি। আচ্ছা বলুন, প্রশ্নটি করুন। সেলিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার তো নূপুর পারমিশনই দিয়ে দিল, বলেন কি? আমার কথাটা হলো, আমার এক আত্মীয় আপনার ক্লায়েন্ট, ওরা আগামী ডিসেম্বর মাসের ফাইনাল ওদের ইন্টারভিউ ফর ভি কার্ডের জন্য, এর মাঝে ওর আত্মীয় ওর কাছে একটা কোসাইন চাইছে। হ্যাঁ, ও খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, কোসাইন দিলে কি ও কি ট্রাফে পড়ে যাবে? প্লিজ এভাবে কিছু বলবেন। আচ্ছা, কোসাইন দেওয়াটা উচিত কিনা এই মুহূর্তে? দিলে ভাই ওতে কোনো অসুবিধা নাই। আমি বলি কোসাইনি কো স্পন্সরের বা জয়েন্ট স্পন্সরের নিয়ম আসছে 1996 থেকে। তো কোসাইন দিলে তার একটা অব্লিগেশন আছে, সে যদি ওয়েলফেয়ার টেন নেয় তার কাছ থেকে পয়সা আদায় করতে পারে, বাট এ পর্যন্ত কোনো দিন কারোর কাছ থেকে আমেরিকান সরকার এটা করে নাই। সো প্র্যাকটিক্যালি
কোন সিগনেচার কোসাইন যারা করে বা জয়েন্ট স্পন্সর হয় তাদের তাদের কিছু হয় না। সো আপনার মানে প্র্যাকটিক্যাল পারপাজে বলছি তাতে তাতে তার কোনো অসুবিধা নেই, বরং একটা লোককে সাহায্য করলো বা ভালো কাজই করলো এই। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত, কে আছেন আমাদের সাথে ফোনে? কাগজ পাঠাইছি ফেব্রুয়ারিতে এবং কারেন্ট অ্যাক্সিডেন্ট সহ, আর পরবর্তীতে যাদের প্রায়োরিটি ডেট পরে তাদের দুইজনের পাঠাইছি মার্চে সেটাই তো ভাই। এখন এটা আপনি এনবিসি তে ফোন করেন, এনবিসি তে ন্যাশনাল ভিসা সেন্টারে ফোন করলে এটা একটু অনিয়মই মনে হচ্ছে। এখন কেন অনিয়মটা হয়েছে যে করেছে বা তারাই জানে, ফাইলটা প্রসেস হইতে কেন লেট হয়েছে তো ওরাই ভালো বলতে পারবে। সবসময় তো সব মানুষ সব প্রসিজার ফলো করে না। আমি একটা কথা বলি, অনেক ক্ষেত্রে একদিনে পাঠানো হয়েছে, তাতে দেখা গেল যে এক ফ্যামিলির পাঁচজনের দুইজনের ওয়ার্ক পারমিশন চলে আসছে আর একজনের কাছে আসে না। এটা এমন কোনো অফিসারের কাছে যে পড়েছে, সে হয়তো একটু লেজি অলস, সে চা খায় ফাঁকিবাজ, এরকম বহু কিছু হতে পারে। মানে এটি স্বাভাবিক, আপনি বলছেন যেটি হতেই পারে, এটা হতেই পারে, এটি হতেই পারে, এটি স্বাভাবিক। আপনি যে একসাথে যে অ্যাপ্লাই করলেন, এক কোর্টে ডেট পড়ছে আট মাস পরে, আর এক কোর্টে পড়ছে দুই বছর পর। সো বাট এনবিসি তে উনি যেখানে অ্যাপ্লাই করেছে এটা অনেকটা নিয়মতান্ত্রিক, এটা কেন হলো এটা বলা একটু কঠিন। অথবা এমনও হইতে পারে যে ওনার ডকুমেন্টে কোনো ডেফিসিয়েন্সি ছিল, সেটা আবার তারা চেয়ে পাঠাইছে, এমন কিছু হইতে পারে। অথবা কিছু তারা চেয়ে পাঠাবে, পাঠাইছে, সেটা তারা পায় নাই উনি, বা উনি পায় নাই উনি পাঠায় নাই, যে কোনো কিছু হইতে পারে। উনি ফোন করে আলাপ করতে পারেন, ইমেল করতে পারেন, মানে খোঁজ নিতে পারেন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, তারপরে ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন, সেই সাথে ফোনেও আছেন, তবে আমরা বিরতির পর সেই প্রশ্নগুলো নিব। নিচ্ছে ছোট্ট বিরতি। আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানটি সোমবার থেকে শুক্রবার প্রতিদিন রাত 10টায় প্রচারিত হয়। আমরা চেষ্টা করি বিভিন্ন বিষয়ে যারা প্রফেশনাল আছেন তারা তাদের নিয়ে আসতে, এবং তারাও চেষ্টা করেন আপনাদের যে ছোট ছোট প্রশ্নগুলো আছে সেগুলোর তথ্য দিতে। আমরা আজকে পেয়েছি সম্মানিত অতিথি হিসেবে অ্যাটর্নি শেখ সেলিমকে। শেখ সেলিম, দুজন আছেন ফোনে, আমরা একটু প্রশ্নগুলো নিয়ে নিই। কে আছেন আমাদের সাথে যুক্ত? ওনাদের মনের কথা শুনে যাক। কে আছেন আমাদের সাথে যুক্ত ফোনে, কে আছেন? আমার নাম হচ্ছে সলিমুদ্দিন সরকার, আমার আব্বার নাম হচ্ছে কলিমুদ্দিন সরকার। আমার আমার সার্টিফিকেটে, আমার যে বার্থ সার্টিফিকেট সেটার মধ্যে লেখা আছে শাহিদা খাতুন, শাহিদা উদ্দিন সরকার আমার ইয়ার মধ্যে, বাট আমার পাসপোর্টে আছে তো শাহিদা খাতুন। আর একটা প্রশ্ন হচ্ছে, আমার আম্মার সাথে সামহাও একটা বয়সের ডিফারেন্স আছে মাত্র 10 ইয়ার্স, তো এখন যদি আমার আম্মার জন্য অ্যাপ্লাই করি এটাতে কোনো সমস্যা হবে কিনা বা কোনো সমস্যা হবে কিনা? আচ্ছা, ডেফিনেটলি ভাই, সমস্যা তো নামে আছেই, তারপরে আবার 10 ইয়ার্সে কারোর ইয়ে হয় না, সো সেখানে একটু ঝামেলা আছে। এখানে আপনার ডেট অফ বার্থটা নিয়ে আপনার একটু চিন্তা ভাবনা করতে হবে। আমি টেলিভিশনে এগুলো না বলি, তবু অল্প কিছু বলে দেই, উনি বোঝেন। মানে ওনার জন্য কি অপশন আছে? আছে, অপশন আছে। সো সেক্ষেত্রে ওনার টেলিভিশনে না বলাই এগুলো ভালো। আচ্ছা, আপনার ব্যক্তিগতভাবে যেহেতু পরিস্থিতি একটু জটিল, ব্যক্তিগতভাবে আপনি অ্যাপ্লাই করার আগে কোনো অভিজ্ঞ লয়ারের কাছে যারা বাংলাদেশ সম্পর্কে জানে তাদের সাথে যোগাযোগ করে অ্যাপ্লাই করেন। সো সেক্ষেত্রে হয়তো আপনার আম্মা আসতে পারবে, অসুবিধা নেই, বাট এর ভিতরে বহু সার্জারি মার্জারি করতে হবে ভাই। আমরা ফেসবুকের একটি প্রশ্ন নিয়ে নিই, ফেসবুকে অনেকেও প্রশ্ন করছেন, ফোনেও আছেন। জিনহাস তানিয়া, তিনি প্রশ্ন করেছেন, তো তার মা তার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছেন 2015 এবং আনম্যারিড, 27 বছর বয়স, কতদিন লাগবে? 2015-তে আবেদন করেন, 9-10 বছর, 9-10 বছর লাগবে। আরেকজন আছেন ফোনে, কে আছেন ফোনে আমাদের সাথে?
জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। একেম রহমান বলছি। জি রহমান ভাই, জি রহমান ভাই বলুন। আমি ওই শেখ আমার সেলিম ভাইকে বলছি যে আমার মা প্রায় 11 বছর হয়ে গেছে গ্রিন কার্ড আছে, মা ইংলিশ বলতে পারে না, তো মার জন্য আমি অ্যাপ্লাই করতে চাই উইদাউট মানে উইদাউট মানে ইন্টারভিউ, সে কি হবে সিটিজেনশিপের জন্য? আপনার মায়ের বয়স কত এখন? 83। ডেফিনেটলি হবে ভাই, আমি বলি আপনার আম্মারে কোনো নিউরোলজিস্টের কাছে বা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যান, ওনাদের কিছুদিন ট্রিটমেন্ট করান, তারপরে ওনারা একটা মেডিকেল সার্টিফিকেট দিলে ইন্টারভিউ তো যাইতে হবে কিন্তু প্রশ্ন হবে না, সো হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত ফোনে, কে আছেন? ভাই বলুন। আমার মোটামুটি দুটো প্রশ্ন আছে। ফার্স্ট প্রশ্ন হচ্ছে আমি 2016 এর ট্যাক্স ফাইলের যে অ্যাপ আছে সেটা দিয়ে আমি দুইজনকে স্পন্সর করেছিলাম এবং দুইজনই ভিসা দিয়েছি। আমার টোটাল ফ্যামিলি মেম্বার হচ্ছে 6 জন এবং আমার ইয়ারলি যে নেট ইনকাম ছিল সেটা 59। এখন আমি 2017 এর যে ট্যাক্স ফাইলটা বলেছি এটা দিয়ে আমি দুজনকে স্পন্সর করেছিলাম, তো এই দুই তিন তিন দিন আগে আর কি ওটা রিফিউজ করে বলছে যে এই স্পন্সরটা এনাফ না। তো টোটাল হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার হচ্ছে 6 জন প্লাস আমি দুজনকে স্পন্সর করেছি এবং তারা রিফিউজ করেছে। এখন যদি আমি আবার যদি করতে চাই তাহলে কি এটার সাথে অ্যাড করতে হবে নাকি এটা বাতিল হয়ে যাবে, নতুন কোন স্পন্সর দিতে হবে? নাম্বার টু, যাদের ভিসা হয়েছে 2016 এর ট্যাক্স ফাইল দিয়ে তাদের কি কি সিটিজেনের আগ পর্যন্ত এই ট্যাক্স ফাইলের ভিতরে কি গণ্ডির ভিতরে থাকে নাকি? এবং আরেকটা প্রশ্ন হচ্ছে স্পন্সরের জন্য পার হেড কত টাকা দেখা যাওয়া কত টাকা দেখা যাবে? আচ্ছা, তিনটি প্রশ্ন করেছেন কিন্তু আপনি বলেছিলেন দুটো প্রশ্ন আছে। আপনি কথা দিয়ে কথা রাখেন নাই ভাই, কোনো সমস্যা নেই ভাইয়া, চেষ্টা করছেন। আপনি কথা দিয়ে কথা রাখেন নাই কিন্তু তবু উত্তর দেব। ওকে ওকে, অসুবিধা নাই। শুনেন, আপনার লাস্ট পরে যারা যদি যারা ভিসা পাইছে তারা সিটিজেন হয়ে গেলে আপনি ওই স্পন্সর থেকে দায়মুক্ত হবেন, অথবা তারা 40 কোয়ার্টার্স ট্যাক্স ফাইল করলে 10 ইয়ার্স পর্যন্ত ট্যাক্স ফাইল করলে আপনি ওই স্পন্সর থেকে দায় মুক্তি পাবেন। সো এই হলো একটা আপনার প্রশ্ন। দ্বিতীয়টা হচ্ছে যে পার পার্সনে কত, আপনার নিজের ফ্যামিলি মেম্বার বোধহয় আপনি 6 জন বলেছেন প্লাস যে 59,000, ওইখানে একটা USCIS.gov-এ যে একটা ফর্ম আছে I-864P ওইটা দিয়ে বিভিন্ন স্কেল আছে যে এই কয়জনের পরে গেলে প্রতি পার্সনে 4-5,000 করে বেশি ইনকাম থাকলে তো সেই ভিটে আপনার আসতে হবে। সেখানে যদি আপনি না পড়েন, অর্থাৎ যত লোকরে স্পন্সর দিছেন আপনার ফ্যামিলি 2 জন আর 2 জনরে দিছেন, সো 8 জন, তারপরে যতগুলারে দেবেন এইভাবে অ্যাড করে করে আপনার ওই থ্রেশহোল্ডের ভিতরে পড়তে হবে, না হলে আপনার জয়েন্ট স্পন্সর লাগবে। আচ্ছা, জয়েন্ট স্পন্সর লাগবে, মেক শিওর তাদেরও সাফিসিয়েন্ট ইনকাম থাকে, তাইলে আপনার আত্মীয় স্বজন চলে আসতে পারবে। আরেকটা প্রশ্ন ছিল, তিনি রিফিউজ হয়েছেন, এখন তিনি যদি আবার আবেদন করতে যান তাহলে একটা রিফিউজ হয় নাই, ওটা জাস্ট ওই ভিসাটাই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বলেছে যে সাফিসিয়েন্ট না, সাফিসিয়েন্ট না হলে উনি আরেকটা জয়েন্ট স্পন্সর দিয়ে সে জয়েন্ট স্পন্সর সাবমিট করলে তাদের আবার ডাকবে, আর না ডেকেও ভিসা দিয়ে দিতে পারে যদি সব ভেরিফাই করে। সো হপফুলি ভাই আপনার আত্মীয় স্বজন আসবে। আচ্ছা, রাসেল ভুঁইয়া প্রশ্ন করেছেন, আমি একটু ফেসবুকের প্রশ্নটি নিয়ে নিতে চাই। NBC কমপ্লিটেড 2nd April 2018 F3 ক্যাটাগরি, ভিসা ইজ কারেন্ট, ইন্টারভিউ মানে স্কেজুল এখনো হয়নি, কবে নাগাদ হতে পারে? বলেছে ভিসা অ্যাভেলেবল বাট এখনো পর্যন্ত অ্যাভেলেবল বাই যে কোনো সময় আপনার অপেক্ষা করতে, এগুলো বলা কঠিন, তার কারণ এখানে কতগুলো জিনিস ইনভলভ, যেমন ঢাকা এমবেসিতে ইমিগ্রান্ট ভিসার জন্য মাসে এতটা স্পট আছে, আচ্ছা সে স্পটগুলোর সিরিয়ালে আসতে হবে, সো খুব যেখানে সব কমপ্লিট ভিসা প্রায়োরিটি ডেট অ্যাভেলেবেল তাহলে খুব বেশি দিন লাগার কথা না, 3-6 মান্থের ভিতরে চলে আসার কথা, চলে আসার কথা। আরেকজন আছেন ফোনে, ফোনে কে আছেন আমাদের সাথে যুক্ত? কে আছেন ফোনে? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, একটু টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমিয়ে নিচ্ছি। আমার নাম মমতা আনোয়ার হোসেন বলছিলাম। জি আনোয়ার ভাই বলুন।
জি, আমি আমি একটা ভিজিট ভিসা পেয়েছি মে মাসে। আমি নিউ ইয়র্কে আসি, আসার পরে আমি আমার এখানে নভেম্বর মাসে আমার দেশ দিতে যাওয়ার দিন। আমি দেশে গেলে কি আবার এখানে রিটার্ন আসতে কত মাস পরে আসতে পারবো বা কদিন আসতে পারবো, তার কাছে জানতে চাচ্ছিলাম আসলে কোনো সমস্যা হবে কিনা আসতে। ঠিক আছে, উনি ভিজিট ভিসা ভিজিট ভিসা আসছেন, আপনার ভিজিট ভিসা যতদিন ভ্যালিড থাকে তার ভিতরে আসতে পারবেন। তবে এখন যখন গেলেন দুই সপ্তাহ পরে আসলেন, তখন তারা জিজ্ঞেস করবে তুমি এত ঘন ঘন কেন আসছো। তো আপনার লেজিটিমেট কারণ থাকলে আপনি সেটা বললে হলো, যেমন অনেকে ব্যবসার জন্য আসে যে আমার এই ব্যবসায় মুখে, তো তাতে কোনো অসুবিধা নেই। আর যদি অন্য কিছু না বলতে পারে বাই তাহলে আর একটা হুঁশিয়ার করে দিই, আপনার পকেট ওয়ালেট ফোন যদি ইয়ে থাকে যে দেখা যাচ্ছে যে আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন, ইন্টারনেটে চাকরির খোঁজ খবর নিচ্ছেন, এমপ্লয়ারের নাম্বার আছে, ওরা কিন্তু ওই আমেরিকাতে এসে, হ্যাঁ হ্যাঁ আমেরিকা এয়ারপোর্টে ওইগুলা খুব কুইকলি ওইগুলো অ্যাক্সেস করে তারপরে জিজ্ঞেস করতে পারে। জিজ্ঞেস করতে পারলে এই তখন বলে যে এই লোককে, তো তখন আপনার মুখের চেহারা দেখলে যে এমপ্লয়ার এটা ওটা কাজের জায়গায় ফোন করতে পারে, ফোন করে যদি বোঝে যে আপনি ওইখানে কাজ করেন উইদাউট পারমিশনে, তারা আপনার রিটার্ন পাঠাই দিতে পারে। এগুলা সম্পর্কে একটু সতর্কতা নেন, এরকম বহু লোকের বহু কিছু হয়েছে, অনেক কিছুই ঘটছে। আরেকজন আছেন, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, কে আছেন আমাদের সাথে যুক্ত? আসসালামু আলাইকুম, আমি কোয়েন থেকে সোহাগ বলছি। আমি কোয়েন সার্কে প্রশ্ন করতে চাইছি। জি, প্রশ্নটা হচ্ছে আমার ওয়াইফের নামে এসএনআই চেঞ্জ করা হয়েছিল। তো আমার ওয়াইফ দেশে একটা ইমার্জেন্সি কারণে সে দেশে চলে গেছে। এখন আমি ওয়ার্ক পারমিট আমার আছে 2 বছরে। তো এখন আমার কি করণীয়, আমি কি অফিস হয়ে গেলাম নাকি আমার নামে নতুন করে কোনো কেস করতে হবে? যেহেতু আপনার ওয়াইফ চলে গেছে, তার অ্যাপ্লিকেশন অ্যাবান্ডান্ড হয়ে গেছে, অর্থাৎ পরিত্যক্ত হয়ে গেছে। সো আপনি যেহেতু নিজের এক্সট্রা নিয়ে ওয়াইফরে চালাই দিয়েছেন ভাই, সামনে এই ঝামেলায় পড়ে গেছেন, এটা এখন আপনার আবার নতুন করে করতে হবে। নতুন করে করলে ঠিক আছে সব, সেটাই ব্যাপার প্রক্রিয়া। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? আমি সরি, আমি আকলিমা বলতেছি ব্রোঞ্জ থেকে। আকলিমা আপা বলুন। জি, আমার একটা প্রশ্ন, আমি আমার বোনের জন্য 2007 অ্যাপ্লাই করছি, এখন 2018 চলতেছে। আমার স্যারের কাছে প্রশ্ন যে আর কতদিন লাগতে পারে, আর আমার আরেকটা প্রশ্ন যে আমার বোনের মেয়েটা 21 হয়ে গেছে, এখন ওকে ওর বাবা মার সাথে আসতে পারবে, আর যদি না আসতে পারে আমি কি করতে পারি? এই হচ্ছে আর 2017 কবে? কয় বছর পরে? আমি 2007 এ করছি, আর অ্যাপ্রুভাল পাইছি 2018 এ। কত? 2010 এ 10 এ। ওকে, আপনার আরো 3 বছরের মতো লাগবে। আমি 2007 এ ডিসেম্বরে পাইছি। তাইলে অসুবিধা, তা আপনার ভাই বোনের আসতে অ্যানাদার 3 ইয়ার্স এর কাছাকাছি লাগবে। আর যে যার ভাগ্নি বা ভাইজি ওই 21 বছর হয়ে গেছে, তার আসার সম্ভাবনা খুবই কম, তার কারণ আপনার অ্যাপ্লিকেশন বেশি দিন পেন্ডিং ছিল না। 6-7 মাস ওর বয়স থেকে বিয়োগ গেলে ওই 21-এর উপরে থাকবে, তত তার আশা ওদের সঙ্গে আসতে পারবেন না, আপনি কিছু করতে পারবেন না। আচ্ছা, তার মানে তার বাবা মা আসার পরে আবেদন করার বিষয়টি। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে যুক্ত ফোনে, কে আছেন? হ্যালো, জি নামটি বলে নিতে হবে। আপা, উত্তর যখন দিবে অ্যাটর্নি সাহেব তখন টেলিভিশনটি শুনবেন, এখন প্রশ্নটি করে ফেলুন ঝটপট। আপা দুঃখিত, আপনার লাইনটি কেটে যাবে, কারণ আমরা সবসময় একটি অনুরোধই করি যে যখন প্রশ্নটি করবেন টেলিভিশনে ভলিউমটি কমিয়ে নেবেন, প্রশ্ন করতে হবে এবং স্পিকারটি বন্ধ করে নিতে হবে। আপনার প্রশ্নই যদি আমরা না বুঝি, আপনি যদি টেলিভিশনেই শুনতে থাকেন, তাহলে আমরা কিভাবে উত্তর দিব? অ্যাটর্নি শেখ সেলিম, অনুষ্ঠান শেষ করতে হবে যেহেতু, সব শেষ একটু ব্রেট ক্যাভানা নিয়ে যদি একটু বলতেন যে তার পরিস্থিতি।
রিপাবলিকান এবং ডেমোক্রেটিক দুই শিবির থেকেই যে ব্যাখ্যা? ব্রেট ক্যাভানার পরিস্থিতি এখন বেশিরভাগই মনে হয় সে কনফার্ম হবে, আর কনফার্ম না হলেও দেয়ার ইজ এ ক্লাউড। যেমন জেফ ব্ল্যাক, সেনেটর জেফ ব্ল্যাক সে বলছে যে এটা নিয়ে, তার আর একটা হচ্ছে যেমন 49-51 দ্যাটস এ সিনেট, অ্যাটলিস্ট টু সেনেটর যদি তার রিপাবলিকান সেনেটর যদি তার এগেনস্টে ভোট দেয় তাহলে তার, কারণ অলিম্পিয়া সোনো অ্যান্ড মুখাস্কি এ দুইজন আবার অ্যাবর্শন রাইট ইয়ে করে, অ্যান্ড ইটস অলমোস্ট হোল আমেরিকা কনভিন্সড সে বেঞ্চে গেলে রো ভার্সেস ওয়েড বাতিল হয়ে যাইতে পারে, মানে অ্যাবর্শন রাইট। সো সেক্ষেত্রে বলা যাচ্ছে না, এবং সেনেটর মুখাস্কি এবং সুজান কলিনের উপরে প্রচুর, তার কনস্টিটিউয়েন্সি থেকে এবং মহিলা অঙ্গন থেকে প্রচুর প্রেশার আছে। সো তারপরেও হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনি বলছেন। অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি শেখ সেলিম, সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকে যাদের প্রশ্ন আমরা নিতে পারিনি, আগামীকাল ঠিক একই সময় আরেকজন অ্যাটর্নি থাকবেন, সে আগামীকাল আপনারা প্রশ্ন করতে পারবেন। সবাই ভালো থাকবেন।